mamma pitada, pitada, mamma pitada. কি বল, সব ভালো তো? আশা করছি সব ভালো আছো। তোমরা কি জানো তোমাদের প্রিয় মন্টি রয়? হ্যাঁ, সেই মন্টি রয় যে আগের সপ্তাহে একটা ছেলে তার গায়ে হাত দিয়েছিল বলে কত কি না করলো সে, ঠিক আছে? পুলিশ স্টেশনে গিয়ে কত কি, হ্যাঁ, পুলিশের কাছে হেল্প চাওয়া, কত কিছু করা, ঠিক আছে? এখন সেই পুলিশের গায়ে হাত তুলছে মন্টি রয়, যে মন্টি রয় পুলিশের কাছে হেল্প চাইতে গিয়েছিল সেটি হচ্ছে এখন পুলিশের গায়ে গিয়ে হাত তুলছে। কি দিন কাল পড়লো মাইরি। দেখতে যাওয়ার ফলে এবার হচ্ছে মন্টি রয় প্যান্ডেলের সামনে গিয়ে সেলফি নিচ্ছে। তার পুজো মন্ডপে জানো বেশি ভিড় হলে পুলিশরা হচ্ছে সেলফি নিতে বারণ করে, তো পুলিশরা বারণ করছিল। ও বলে আমি তো সেলিব্রিটি, আমি তো সেলফি নেবই, আমি বড় সেলিব্রিটি, ঠিক আছে? তার ফলে পুলিশরা হচ্ছে ফোনটা কেড়ে নেয়। কেড়ে নেওয়ার ফলে এবার মন্টিটা পাগল হয়ে যায়, গিয়ে পুলিশের গায়ে হাত তোলা স্টার্ট করতে যাচ্ছি না, ঝাপটি গুঁতোগুতি হাত দিচ্ছে পুলিশের গায়ে, মারছে, ঠিক আছে? যত বড় তুমি ইউটিউবার হও না কেন, প্রথম কথা হলো পুলিশের গায়ে হাত দেওয়া একদম উচিত হয়নি তোমার, ঠিক আছে? তুমি যত বড় ফেমাস হও না কেন, তুমি কত ফেমাস, হ্যাঁ, তুমি গিয়ে পুলিশের গায়ে হাত তুলছো। আগের সপ্তাহে কি হয়েছে বলতো, একটা ছেলে তোমাকে হাত তুলছে বলে তুমি কত কি না করেছো, মনে আছে না? মনে নেই, কিন্তু মনে থাকে ভিডিওগুলো দেখো, ঠিক আছে? একটা ছেলে জাস্ট তোমাকে হাত দিয়েছে, জাস্ট নয়, অবশ্যই ভুল করেছে ছেলেটা তোমাকে হাত দিয়েছে, ঠিক আছে? তাই জন্য তুমি কত কি করেছিলে, মনে আছে না? মনে নেই, যদি মনে থাকে তাই দেখো ভিডিওটা আগের সপ্তাহে। এবারে মনে পড়লো আগের সপ্তাহে কি করেছো তুমি, ঠিক আছে? এই ছেলেগুলো তোমার গায়ে হাত তুলেছে বলে তুমি পুলিশের কাছে গিয়ে, ঠিক আছে, হেল্প চাচ্ছিলে, হেল্প চাচ্ছিলে, এখন সেই পুলিশের গায়ে গিয়ে তুমি হাত তুলছো, হ্যাঁ? তুমি তো বড়, তুমি বড় কি চুদু হয়ে গেছো, হ্যাঁ? ছেলে থেকে মেয়ে হয়েছো বলে কি নিজেকে বড় হুনু ভাবছো, হ্যাঁ? ছেলে হোক বা মেয়ে হোক, ঠিক আছে, সবকিছু একটা লিমিট থাকা দরকার, সবার একটা লিমিট থাকা দরকার। সে লিমিট ক্রস করে তুমি হচ্ছে পুলিশের কাছে হাত দিতে পারো না, ঠিক আছে? আগের সপ্তাহে তুমি পুলিশের কাছে হেল্প চাইতে যাইছো আর তুমি এখন সেই পুলিশের কাছে হাত তুলছো, হ্যাঁ? তুমি কত বড় হয়ে গো, হ্যাঁ, যে পুলিশের কাছে হাত তুলছো, তুমি খুবই ভুল কাজ করেছো, ঠিক আছে? খুবই ভুল কাজ করেছো, তুমি এটা খুবই ভুল কাজ করেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমরা সবাই ভিড়টা দেখেছো, ঠিক আছে? এই ভিড় দেখে তোমাদের মনে হয় যে কেউ হচ্ছে সেলফি দিতে দেবে, কোনো হচ্ছে পুজো কমিটির মেম্বাররা বা পুলিশরা, ঠিক আছে? দুর্গা সময় দেখেছো সবাই, ঠিক আছে, যে কোনো পুজো মণ্ডপে কেউ সেলফি দিতে দিচ্ছে না, ঠিক আছে, নিতে দিচ্ছে না সেলফি, ঠিক আছে? ওই জন্য বলছে যে লাইন দিয়ে চলে যাও, লাইন দিয়ে চলে যাও, ঠিক আছে? কেউ সেলফি দিতে দিয়েছে কি পুজোর সময় দিয়ে দেয়নি, তাহলে এখানেও দেবে না, কারণ ভিড় হচ্ছে, সেলফি নিলে ভিড় হয়ে যাবে, তাই জন্য দেবে না। আর তুমি এসে যদি বলো আমি সেলিব্রিটি, আমার সেলফি নিতে হবে, আমি সেলিব্রিটি, তাহলে কোনো হবে না কি, ঠিক আছে? কোনদিন এটা হতে পারে না যে তুমি সেলিব্রিটি বা যাই হোক এত ভিড়ে তোমার হচ্ছে স্পেশাল ট্রিটমেন্ট দেবে, কোনদিন হবে না এরকম। ভালো করে মন্টি রয় কে পুলিশের গায়ে হাত দেবে, পুলিশ দেখবে, হ্যাঁ, তুমি কে ভাই, হ্যাঁ, তুমি যত বড় ইউটিউবার হোক না কেন, যত বড় সেলিব্রিটি হোক না কেন, তুমি পুলিশের গায়ে হাত দেবে, হ্যাঁ? খুব মজা না পুলিশের গায়ে হাত দেওয়া? এবার দেখো কেমন লাগলো। কি কেমন লাগলো চোদনটা? তুমি পুলিশের গায়ে হাত দেবে আর পুলিশ তোমার দেখবে, তুমি সেলিব্রিটি, তুমি সেলিব্রিটি বলে তোমার দেখবে, হ্যাঁ? কেমন দিল চোদনটা, ভালো লাগলো, হ্যাঁ? আর একটা কথা বলা দেখি, তুমি ছেলে মেয়ে না হিজড়া, হ্যাঁ? কারণ ছেলেরা এরকম করবে না, গিয়ে পুলিশের গায়ে হাত দেবে না, মেয়েরা তো দেবেই না,
ঠিক আছে, আমার মনে হয় না যে হিজড়াও এরকম ব্যবহার করে পুলিশের সাথে গিয়ে গায়ে হাত পায়ে তোলে, ঠিক আছে, গায়ে হাত তোলে। আমারও মনে হয় না যে হিজড়া এরকম গিয়ে মারপিট করে পুলিশের সাথে, ঠিক আছে। হ্যাঁ তুমি কি বড় দেখি তুমি কি, ঠিক আছে, তুমি যতই বড় তুমি ফেমাস হোক না কেন, তুমি হচ্ছে কি ইউটিউবার হোক না কেন, তুমি তুমি পুলিশের গায়ে হাত দেবে, এত বড় তোমার সাহস? হ্যাঁ তো ঠিক আছে, ভালো হয়েছে চোদনটাকে অনেক খেলে বলো। হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা, এর সাথে সাথে এর বয়ফ্রেন্ড হয় চোদনকে, সেই দেখো। সব ঠিক আছে তো চোদন গুনা খেয়ে, কেমন লাগলো চোদন গুনা? তুমি যত বড় সেলিব্রিটি হও না কেন, ঠিক আছে, তুমি পুলিশের গায়ে হাত দিতে পারো না, ঠিক আছে। আমি সেলিব্রিটি, আমি বড় চুদু, ঠিক আছে, তাই বলে আমি পুলিশের গায়ে হাত দেবো? হ্যাঁ কি আর বলবো। আর একটা কথা বলি, আগের সপ্তাহে তোমাকে সবাই সাপোর্ট করেছিল, ঠিক আছে, সবাই সাপোর্ট করেছিল ওই ছেলেটা তোমাকে হাত দিয়েছিল বলে, অবশ্যই খারাপ ব্যাপার, ঠিক আছে, সেটা হাত দিয়েছিল, সবাই তোমাকে সাপোর্ট করেছিল যে না ওটা ভুল কাজ করেছে ছেলেটা, ঠিক আছে। কিন্তু আজকে যে তুমি কাজটা করলে, সেটা তো আরো বড় ভুল কাজ করলে তুমি, ঠিক আছে, এটা কোনোদিন ক্ষমা হতে পারে না আজকে তুমি যে কাজটা করলে, ঠিক আছে, কি আর বলবো। আর কুড়ি জায়গায় হাত দিচ্ছ। সো গাইস আজকে খুব মাথা গরম হয়ে গেছে, আজকে ওটা এই পর্যন্ত, আমি আর কিছু বলতে চাইছি না। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও।